সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر الى اخر الايه وقال النبي الامين رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء الى اخر الحديث। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে মুসলিম জাতির এই ক্লান্তিময় লগ্নে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ, এমন এক ক্লান্তিময় লগ্নে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে আজকে আপনাকে আমাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে অনলাইনের মাধ্যমে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনলাইনের প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমরা নিয়মিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে ইসলামের যে রাজনৈতিক বিজয়ের ধারা, এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আগামীকাল অথবা যেদিন আমরা ফ্রি থাকব সেদিন ইনশাআল্লাহ আমরা শিরক সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে প্রথমে শিরকে আকবর, শিরকে আসগর, তারপরে আস্তে আস্তে আমরা বিদআতের দিকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা আপনারা এখন ব্যস্ত আছেন তারা আপনারা কাজগুলো মিটিয়ে নেবেন, এই ভিডিওটা পরবর্তীতে থেকে যাবে, আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা ব্যস্ত নাই, ব্যস্ততার মধ্যে নাই, দুনিয়াবী ব্যস্ততার মধ্যে নাই, তারা আমার সাথে থেকে আলোচনাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আমাদের, কারণ আজকে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছি, যে ব্রেনকে কাজে লাগানোর যে একটা সিস্টেম বা মাধ্যম সেটা আজকে আমরা কেন জানি দিন দিন ভুলে যাচ্ছি, বা কেন জানি দিন দিন ব্রেনটা অকেজো হয়ে যাচ্ছে। এই জন্য একটু আপনাকে আমাকে সতেজ ব্রেন নিয়ে দুনিয়াবি জীবনে যে কয়দিন বেঁচে থাকি না কেন সেই কয়দিন একটু চলাফেরা করার চেষ্টা করতে হবে, তাহলে একটা সুন্দর পজিশন বা একটা সুন্দর প্ল্যাটফর্ম বা একটা সুন্দর মাঠ বা একটা সুন্দর পরিবেশ বা একটা সুন্দর পরিবার আপনি আমি গঠন করতে পারবো। সেই জন্য একটু চিন্তা চেতনার বহিঃপ্রকাশ করতে হবে, বা ব্রেনকে সতেজ রেখে, ব্রেনকে ক্লিয়ার রেখে আপনাকে আমাকে দুনিয়াবি জীবনে চলাফেরা করার প্রাণ চেষ্টা করতে হবে। আমি আজকে কয়েকটা পয়েন্ট আমি টার্গেট করেছি, এই কয়েকটা পয়েন্টে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি যে রাজনৈতিক বিজয়ের ধারা, বিশেষ করে এই প্রেক্ষাপটটা বর্তমানে আমার একটা মহামারী আকার ধারণ করেছে রাজনৈতিক বিজয়টা, এটা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্তমানে আমরা দেখার চেষ্টা করতেছি। কিন্তু একটা সচেতন বা জান্নাত পিয়াসী বা একটা ইমানদার পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি, সে আমি যে কথাগুলি বলবো বর্তমানে এই কথাগুলির আলোকে সে তার জীবনকে গঠন করার বা জীবনকে গুছানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। এর বাহিরে গিয়ে, ইসলামী আদর্শের বাহিরে গিয়ে বা সুন্নাতকে ভুলন্তিত করে, বিদআতকে প্রশ্রয় দিয়ে, শিরককে প্রশ্রয় দিয়ে, জাহিলিয়াতকে প্রশ্রয় দিয়ে সে কখনো দুনিয়াবি জীবনে চলতে পারবে না। সুতরাং একটু ব্রেনকে সতেজ রেখে আলোচনায় মনোযোগী হওয়ার আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে। তো ইসলামে রাজনৈতিক বিজয়ের যে ধারা আমি পয়েন্ট উল্লেখ করেছি, এই পয়েন্টটা আলোচনা করতে গিয়ে আমি প্রাথমিকভাবে কয়েকটি হাদিস একটু বুঝাবো আপনাদেরকে। হাদিসগুলো যদি বুঝাতে পারি তাহলে আমি হয়তো আলোচনাটা আপনাদের ব্রেনের মধ্যে গেঁথে দিতে পারবো ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। তো প্রথমে আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বর্ণনা আমরা পেয়েছি, এই বর্ণনা থেকে আমরা কিছু কথা শ্রবণ করব মিশকাতের মধ্যে আসছে দ্বিতীয় নম্বর খণ্ডে 228 নম্বর পৃষ্ঠায়।
শেষের দিকে যে বর্ণনাটি এসেছে আমরা এই বর্ণনা নিয়ে আলোচনা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা সফের যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে আপনাকে আমাকে লক্ষ্য করে বিশ্ববাসীর জন্য শুনিয়ে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন, এই আয়াতকে লক্ষ্য করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত দ্বারা কি আপনি আসার মাধ্যমে ইসলামে পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে? ভালো করে বুঝবেন কথাটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উক্ত আয়াতকে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা মতে আপনার আগমনের ফলে ইসলামের পূর্ণতা লাভ করেছে, এই আয়াতের ব্যাখ্যায় আমি সেটা বুঝতে পারলাম। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভবিষ্যতে এটা বাস্তবায়ন হতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ইচ্ছা সেটা জারি রাখবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে লক্ষ্য করে এখান থেকে 1450 বছর পূর্বেই বলে গেছেন। তার মানে ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করেছে এবং এই পূর্ণাঙ্গতা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে ততদিন থাকবে। মনে রাখবেন, ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে এবং এই পূর্ণাঙ্গতা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে ততদিন থাকবে। সুতরাং এই কথা বলার পর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কিয়ামত সংঘটিত ততদিন হবে না যতদিন আরব উপদ্বীপ চরণভূমি ও নদীনালার দেশে রূপান্তরিত হবে। তার মানে আরবে যে যে মরুভূমিগুলো রয়েছে সেখানে নদীনালা তৈরি হবে, বিভিন্ন ফসল ফলাদি তৈরি হবে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এরপর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন অন্য হাদিসে যে রাজনৈতিক বিজয়ের, অন্য হাদিসে ইসলামের যে রাজনৈতিক বিজয়ের ক্রমিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে রাজনৈতিক বিজয় এটা উল্লেখ করেছেন, সেটা আমরা দেখতে পারি। সেটা হলো আবু দাউদের মধ্যে আসছে, তিরমিজিতেও আসছে, আহমদেও আসছে, 18430 নম্বর হাদিস এবং হাদিসটার সনদ সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে লক্ষ্য করে আমি এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আপনাকে আমাকে, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে এই পয়েন্টগুলো কিভাবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ক্রমিকভাবে আপনাকে আমাকে লক্ষ্য করে এখান থেকে 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন, তার এক নম্বরে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবুয়ত থাকবে ততদিন আল্লাহ পাক যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তার মানে নবুয়ত ততদিন থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে। আলোচনাটা অনেক জ্ঞানগর্ভ আলোচনা বা একটু গভীর আলোচনা, একটু ব্রেনকে সতেজ রেখে আলোচনা শ্রবণ করতে হবে তাহলে বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন, কয়েকটা পয়েন্টের মধ্যে প্রথম নম্বর পয়েন্টটা হলো যে নবুয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তা আবার উঠিয়ে নেবেন। মনে রাখবেন, নবুয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই নবুয়াতকে উঠিয়ে নেবেন। এটা হলো প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট মনে রাখবেন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এরপরে নবুয়াতের পরে খিলাফত আসবে, ইসলামিক খিলাফত আসবে, যেটা আমরা চলে গেছে। এটা হাদিসের বর্ণনায়ও যেটা আমরা পেয়েছি যে আহমদের মধ্যে আসছে, তিরমিজিতেও আসছে, আবুদাউদেও আসছে, মিশকাতেও আসছে, 5395 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে নবুয়াতের পরে ইসলামিক খিলাফত আসবে। এই খিলাফতের আমল 30 বছর ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 30 বছরের খিলাফতি জীবন, এই 30 বছরের যে খলিফাতের জীবন, এই খলিফাতের জীবন, এই খিলাফাতের জীবন আসবে। যার আমি দ্বিতীয় নম্বর পয়েন্ট ভালো করে মনে রাখবেন, যদি আপনাদের সুবিধার্থে এগুলো নোট করে নিতে পারেন। তাহলে আমরা প্রথম এক নম্বর পয়েন্ট আলোচনা করেছি যে নবুয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবুয়াত আবার উঠিয়ে নেবেন, উঠিয়ে নেবেন। অতঃপর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমি উল্লেখ করেছি সেটা হলো যে এরপর নবুয়াতের নবুয়াতের তরিকায় খেলাফত কায়েম হবে, নবুয়াতের তরিকায় খেলাফতটা থাকবে, নবুয়াতের তরিকায় যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান সেটা থাকবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফতে এই সময়টা আবার উঠিয়ে নেবেন। মনে রাখবেন, খেলাফতের এই সময়টা কিন্তু উঠিয়ে নেবেন। পরপর পরে খেলাফতের এই মেয়াদকাল স্পষ্টভাবে 4 খলিফার মাঝেই 30 বছর সীমাবদ্ধ ছিল, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। 30 বছরের যে খেলাফতের জীবন ছিল এরপরে কিন্তু এই খেলাফতের জীবনটা বন্ধ হয়ে যাবে। এরপর পরেই আমি 3 নম্বর পয়েন্ট যেটা উল্লেখ করেছি ব্রেনের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, 3 নম্বর পয়েন্ট হলো অতঃপর অত্যাচারী রাজাদের, যারা অত্যাচারী, আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি অনেক অত্যাচারী রাজাদের আগমন ঘটেছিল এই খেলাফতের জীবনের পরে, অত্যাচারী রাজাদের আগমন ঘটবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন বহাল রাখবে, পরবর্তীতে আবার এই অত্যাচারী রাজাদের এই যুগটা উঠিয়ে নেবেন। তার মানে আমরা যে 3টা পয়েন্ট উল্লেখ করলাম, যে প্রথম নম্বর পয়েন্ট নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করিয়েছেন এবং এই পূর্ণাঙ্গতা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন থাকবে,
দ্বিতীয় নম্বর যে পয়েন্টে আমরা কথা বলেছি নবুয়াতের পরে, এরপরে যে খিলাফত, নবুয়াতের তরিকায় খিলাফত থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান ততদিন থাকবে, আর এটা পার হয়ে গেছে 30 বছর। আবু বকর, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে সময়টা পার হয়েছে, এই সময়ের মাধ্যমে এই 30 বছরের এই খিলাফতের জীবনটা পার হয়ে গেছে। তিন নম্বর যে পয়েন্ট আমি উল্লেখ করেছি সেটা হলো অত্যাচারী রাজাদের আগমন ঘটবে। অত্যাচারী রাজাদের আগমনের মাধ্যমে মানুষ বিভিন্ন নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান এটা আবার রাখবে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে আবার এই অত্যাচারী রাজাদের যুগ আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন থাকবে, তারপরে আবার এটা উঠিয়ে নেওয়া হবে। তারপর পরেই 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপর জবরদখলী শাসকের আমল শুরু হবে। ভালো করে হাদিসের অনুবাদটা বুঝবেন, জবরদখলী শাসকের আমল শুরু হবে, জবরদখলকারী শাসকের আমল শুরু হবে। আল্লাহ পাক যতদিন চান ততদিন থাকবে, আল্লাহ পাক যখন চাইবে তখন সেটা আবার উঠিয়ে নেবেন। ভালো করে মনে রাখবেন, 4 নম্বর পয়েন্ট, জবরদখলকারী শাসকের আমল শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন সেটা থাকবে, পরবর্তীতে এটাও আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠিয়ে নেবেন। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হলো যে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পুনরায় নবুয়াতি তরিকা এবং নবুয়াতি তরিকায় পুনরায় যে খিলাফত কায়েম ছিল, এই খিলাফতই কায়েমটা আবার বহাল হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। যেটা আমরা দেখেছি আহমাদের মধ্যেও আসছে, মিশকাদের মধ্যেও আসছে, 5378 নম্বর হাদিসের মাধ্যমে। তো এই 5টা পয়েন্ট বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। 5টা পয়েন্ট বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। 1 নম্বর পয়েন্ট, নবুয়াত থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চান ততদিন থাকবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার উঠিয়ে নেবেন। 2 নম্বর পয়েন্ট, নবুয়াতের তরিকায় খিলাফত থাকবে এবং এটার একটা সময়কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে পেরেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 30 বছরের যুগটা ছিল এটা পার হয়ে যাবে। তারপরের সময়টা হলো অত্যাচারী রাজাদের আগমন ঘটবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন থাকবে, তারপরে এটাও এক সময় নিষ্ক্রিয় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। তারপরে হলো যে জবর দখলকারী শাসকের আমল শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান সেটা থাকবে, যেটা বর্তমানে আমরা বিরাজ করছি। আপনারা, আমি সহজ ভাষায় বলছি, বর্তমানে যেটা আমরা বিরাজ করছি এটাই হলো সেই 4 নম্বর পয়েন্টের যুগ। এই 4 নম্বর পয়েন্টের যুগেই দেখা যাচ্ছে যে জবরদখলকারীভাবে সবকিছু চলতে থাকবে। এরপরেও আমাদের যারা, আমরা জান্নাত পিয়াসী মানুষ আছি বা আমরা যারা ইসলামের জন্য জীবন দিতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর পয়েন্ট উল্লেখ করেছেন, আমাদের হতাশ হওয়ার কিছুই নাই। এরপরে পুনরায় আবার নবুয়াত চালু হবে, নবুয়াতের তরিকায় খিলাফত চালু হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। ভালো করে আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমি আরো কিছু কথা এখানে নোট করেছি, সেটা হলো যে বিশ্বব্যাপী এখন দেখবেন যে নামে বা বেনামে বিশ্বব্যাপী শুধুমাত্র আমাদের দেশকে কেন্দ্র করে না, বিশ্বব্যাপী নামে বা বেনামে জবরদখলে এর পাইদারা কিন্তু অতপ্রতভাবে চলছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পূর্বেই ভবিষ্যৎবাণী করে গেছেন। তার মানে 4 নম্বর যুগ এখন চলতেছে, নবুয়াত চলে গেছে, নবুয়াতের পরে খিলাফত শুরু হয়েছিল, খিলাফত চলে গেছে, তারপর অত্যাচারী রাজাদের আমল শুরু হয়েছিল, অত্যাচারী রাজাদের আমল শেষ, এখন হচ্ছে জবরদখলকারীদের আমল চলতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যুগটা এই সময়টা একসময় পার হয়ে যাবে, তখন আবার পুনরায় নবুয়াত তরিকে খিলাফত আমল তৈরি হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি শুধুমাত্র অনুবাদ করে শুনালাম আপনাদের মাত্র। তো সুতরাং আপনাকে, আমাকে মনে রাখতে হবে যে ন্যায় নীতি ও ন্যায় বিচার সব কিছুই কিন্তু তখন দলীয় গোড়ামের আন্ডায় চলে যাবে। তখন যেমন জাহিলি যুগে যেমন গোত্রদ্বন্দ্ব ছিল, আর এখন আমাদের সমাজে দেখবেন যে দলীয় দ্বন্দ্বে মানুষকে হত্যা করা হবে, মানুষকে নির্যাতন করা হবে, মানুষকে নিপীড়ন করা হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। জাহিলি যুগে গোত্রদ্বন্দ্ব ছিল, গোত্রদ্বন্দ্বে মানুষকে অত্যাচার নিপীড়নের শিকার হতে হতো, আর এখন রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মানুষকে অত্যাচার নিপীড়ন জীবন দিতে হচ্ছে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন, যেটা আমাদেরকে একটু ব্রেন দিয়ে ভাবা প্রয়োজন ছিল। কিন্তু আমরা তো ব্রেন দিয়ে কখনো সচেতনতার সাথে চিন্তাভাবনা করি নাই, আমরা তো একটা নীতি বা একটা গতি যেদিকে চলেছে আমরা সেই গতির আলোকে চলার চেষ্টা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজে দেখার চেষ্টা করি নাই। আমি গতকালকে লাইভের আলোচনায় বলছিলাম যে মুসা আলাইহিস সালামের সামনে যখন ফেরাউন ডুবে মারা যায়, তো ফেরাউনের সিংহাসন কিন্তু পড়েছিল ওই সময়, মুসা আলাইহিসসালামকে গিয়েছিলেন ফেরাউনের সিংহাসন দখল করতে, না মুসা আলাইহিসসালাম ফেরাউনের সিংহাসন দখল করতে যান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল বলল, মুহাম্মদ সুন্দরী নারী চাও দিচ্ছি, টাকা পয়সা চাও দিচ্ছি, ক্ষমতা চাও দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন ক্ষমতা নিয়ে সমাজের মানুষকে চাপ প্রয়োগ করে পরিবর্তন করতে পারতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা না নিয়ে চলে গেলেন রাতের আধারে মদিনায়, কেন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি?
সুতরাং রক্ত গরম করে নয়, রক্ত ঠান্ডা রাখতে হবে, ব্রেনকে সতেজ রেখে দুনিয়াবী জীবনে চলাফেরা করতে হবে, কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে সফলতা একদিন না একদিন সুনিশ্চিত আপনার আমার সামনে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। সুতরাং বিশ্বব্যাপী যে জাহিলিয়া চলতেছে আজকে, যে সেদিন যেমন গোত্রদ্বন্দ্ব ছিল, আজকে যেমন রাজনৈতিক দ্বন্দ্ব কারণে মানুষ অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে। বন্ধুরা আমার, আপনারা যারা, আপনাদের কাছে যাদের আমার আমার আজকের এই আন্তরিক বার্তাটা পৌঁছাচ্ছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সেদিনের গোত্রদ্বন্দ্ব থেকে আজকে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, আমাদের এই গোত্রদ্বন্দ্ব যেমন জাহিলিয়া ছিল, এটাও কিন্তু চলমান একটা জাহিলিয়া চলতেছে আপনার আমার মাঝে, এটা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনার আমার চিন্তা চেতনা বহিঃপ্রকাশ করতে হবে, এই নির্ভেজাল নির্ভেজাল কোরআন ও সহিহ হাদিসের ছায়াতলে আপনাকে আমাকে ফিরে আসতেই হবে। আর প্রকৃত যারা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, সালফি সালিহিনদের অনুসারী, সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিস বা সালাফি, আপনাকে আমাকে উঠে আসতে হবে, আপনাকে আমাকে দাওয়াতি ময়দানে আপ্রাণ চেষ্টা করতে হবে এই সমস্ত বিষয়গুলি যুবক ভাইদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা মানুষের ব্রেনকে ক্লিয়ার করে এই ধরনের কথাগুলি প্রত্যেকটা মানুষের হৃদয় অঙ্গন করার জন্য আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। দেখুন যে আল হেরা ও আল মদিনার যে ইসলাম, আল হেরা অর্থাৎ মক্কা এবং মদিনা, তার মানে মক্কা মদিনার যে ইসলাম, কিতাব ও সুন্নাতের যে ইসলাম, তার মানে কোরআন ও সহিহ হাদিসের যে ইসলাম, সেই ইসলামকে আপনাকে আমাকে পুনরায় বাস্তব রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তা না হলে আগামী দিন অন্ধকার অন্ধকার এই অন্ধকার যুগ থেকে, এই অন্ধকার সমাজ থেকে, জাহিলি যুগ থেকে, জাহিলি সমাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। বন্ধুরা আমার, দেখুন সেই কোরআন ও সহিহ হাদিসের জীবনের অতন্দ্র প্রহরী, জান্নাত পিয়াসু, অতন্দ্র সেই জিহাদি নওজোয়ান, প্রকৃত মুসলিম, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এ হালিস নওজোয়ান, তোমাকে ফিরে আসতে হবে, রাসুলের যুগ ফিরে নিয়ে আসতে হবে, ইব্রাহিমের আদর্শ জাগ্রত করতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাকে আমাকে জাগ্রত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবুনাল্লাহ ওয়া নিউমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আপনি তো আজকে এই কথা বলতে পারি না, এই জন্য তো কবি ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, আগার হুজাইফের হাম্মা ইব্রাহিমকে হাইমা পাইদা আগ মে হাইফের আন্দাজে গুলিস্তা পাইদা, ইব্রাহিমের ইমান যদি তোমাদের ভিতরে পুনরায় জাগ্রত হয়, আগুনের জ্বলন্ত হতাশান ফুল বাগানে পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং ইব্রাহিমের আদর্শ, মুহাম্মাদি আদর্শ মনের মধ্যে লালন করে আপনাকে আমাকে দুনিয়াবী জীবনে চলাফেরা করতে হবে। অতএব হে অলস মুসলিম জাতি, হে অলস আহলে হাদিস নওজোয়ান, হে অলস সাহাবি নাও সালফে সালিহিনের অনুসারী, হে অলস সালাফি নওজোয়ান, তোমাকে জাগতে হবে, রাসুলের যুগ ফিরে নিয়ে আসার জন্য আপনার চেষ্টা করতে হবে। আজকে দেখবেন আপনার আমার চার দেওয়ালের মধ্যে জাহিলিয়াত, আজকে আমার আপনার সমাজের মধ্যে জাহিলিয়াত, আজকে নগ্নতা, অপসংস্কৃতি, সিনেমা অঙ্গন আজকে অতপ্রতভাবে শ্রেয় বসেছে, যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মুরব্বী সমাজ, আজকে দেখা যাচ্ছে যে শিশু থেকে শুরু করে শিশু সোনামণিরা, যুবকরা, আজকে মুরব্বীরা সবাই ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এখান থেকে ফিরে আসতে হবে, ফিরে আসার জন্য আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করার মাধ্যমে আপনাকে আমাকে একটা সোনালী যুগ, সোনালী আদর্শ আপনাকে আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা হৃদয়বান মন তৈরি করতে হবে, যে মনটার মাধ্যমে আমি আপনি একটা সুন্দর সোনালী যুগ ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সৌদি আরবের দেখা যাচ্ছে, আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা মোড়ে মোড়ে দাওয়া সেন্টারগুলো প্রতিষ্ঠিত হয়েছে, আমরাও যদি চেষ্টা করি এমন দাওয়া সেন্টার গঠন করতে পারবো, সেখান থেকে তাওহীদের দাওয়াত হবে, সুন্নাতের দাওয়াত হবে। আজকে শিরকের মহামারী চলতেছে, বিদআতের মহামারী চলতেছে, শিরকের বিরুদ্ধে সুন্নাতের এই তাওহীদের দাওয়াত দিতে হবে, বিদআতের বিরুদ্ধে সুন্নাতের দাওয়াত দিতে হবে। কে দিবে? আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। যে আমি আপনি যে আছেন এখন, নিজেকে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে তৈরি করেছেন। সুতরাং আপনাকে আমাকে একটা হৃদয়বান মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাংজির ওরব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকে সাড়া দিয়ে একটা সুন্দর সমাজ বা একটা সুন্দর নির্মাণ, একটা পরিবেশ আপনি আমি তৈরি করার জন্য আমি আপনি একটা সুন্দর মানসিকতা, ব্রেনকে জাগ্রত করে এই সুন্দর মানসিকতা তৈরি করে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। ওহে মুসলিম সমাজ, ঘুমন্ত জাতি, তোমাকে জাগতে হবে, রাসূলের যুগ ফিরে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রত্যেকটা যারা আমার আলোচনা এখন বর্তমানে সরাসরি শুনতেছেন, পরবর্তীতে যাদের মাঝে শ্রবণ করবেন এই অনলাইনে লাইভ ভিডিওর মাধ্যমে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার প্রত্যেকটা কথার মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা চেষ্টা করবেন আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় একটা দাওয়াত সেন্টার প্রতিষ্ঠা করুন। এই দাওয়াত সেন্টারের মাধ্যমে মানুষদেরকে কনভিন্স করতে হবে ইসলামের পথে, তাওহীদের পথে, সুন্নাতের পথে মানুষদেরকে, এই দাওয়াতি কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, দশ দিন নয়, এক বছর লাগতে পারে, পাঁচ বছর লাগতে পারে, দশ বছরও লাগতে পারে, এই দশ বছরের মাধ্যমে যদি একটা সমাজ পরিবর্তন হয় তাহলে আমি আপনি সফল হতে পারবো। বন্ধুরা আমার, আজকে আলোচনা আর দীর্ঘায়িত করবো না, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে অন্যদিন আরও বিস্তারিত অন্য বিষয়ে আলোচনা করব। আমি ইনশাআল্লাহ আগামী থেকে ধারাবাহিকভাবে আমি প্রথমে শিরকের বিষয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। শিরকের বিষয়ে আলোচনার মাঝে মাঝে কিছু রাজনৈতিক দর্শন এবং ইসলাম বিজয়ের যে ইসলাম, আমরা ইসলামের সেই পুনরায় যে আমি পাঁচ নম্বর যে পয়েন্ট আলোচনা করেছি, আজকে নবুয়াতের যে খিলাফত যেটা পুনরায় চালু হবে এটা কিভাবে আসবে, আমরা এই বিষয়ে ডিটেলস বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। প্রতিদিন এরকম সময় আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এবং আমরা এই ইসলামের বিজয়ে এ বিষয়ে ধারাবাহিক আলোচনার পরে আমরা শিরকের আলোচনা শুরু করব, তারপরে আমরা বিদআতের আলোচনা শুরু করব, তারপর আমরা রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে আমরা নিয়মিত আমরা আলোচনা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সময়ে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আলোচনা যাদের কাছে পৌঁছাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোনদেরকে যেন এই যে দাওয়াত সেন্টার প্রতিষ্ঠা করার আমি একটা পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই দাবি আমি আপনাদের কাছে করতেছি, একটা প্রতিষ্ঠা, একটা দাওয়াত সেন্টার প্রতিষ্ঠা করার জন্য একটু মানবসেবা তৈরি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সফলতা দেবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়ুদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মিথ্যা নয়, ইসলাম এসেছে অল্পসংখ্যক মানুষের মাধ্যমে, ইসলাম আবার অল্পসংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে, সেই অল্পসংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ, সুবহানাল্লাহ ওয়া হামদি। সুতরাং জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন, সুতরাং সেই সুসংবাদ আপনাকে আমাকে গ্রহণ করার জন্য প্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পাঁচটা পয়েন্টের মাধ্যমে, হয়তো আপনারা, আমি আশা করি যদি আপনারা ব্রেনকে সতেজ রেখে শ্রবণ করেন তাহলে হয়তো বুঝতে পেরেছেন যে রাজনৈতিক বিজয়ের ধারা, ইসলামের রাজনৈতিক বিজয়ের যে একটা ধারা, এই ধারা আমি পাঁচটা পয়েন্টে উল্লেখ করেছি। এই পাঁচটা পয়েন্ট আপনারা ব্রেনের মধ্যে জাগ্রত করবেন, বন্ধুদেরকে সংশোধনের জন্য, ইসলাহের জন্য দাওয়াত দিবেন। আজকে রাজনৈতিক এই দর্শনটা ঠিক না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে আবরারের মতো একটা ছেলে আজকে হত্যা হতে হলো। সুতরাং এই যে রাজনৈতিক দর্শন, এটা আপনার আমার ব্রেনের মধ্যে সুন্দরভাবে গাঁথা প্রয়োজন। বন্ধুরা আমার, নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না, এর সুতরাং যাদের কাছে কতগুলি পৌঁছাচ্ছে, দায়িত্ব একটা বড় জিনিস, খুব খারাপ জিনিস। এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করা হয় কিয়ামতের মাঠে হয়তো ধরাশায়ী বা ধরা খেতে হতে পারে। সুতরাং আল্লাহ, আসুন না দুনিয়া জীবনে যে কয়দিন বেঁচে থাকি তাওহীদের জন্য কাজ করি, সুন্নাতের জন্য কাজ করি, জান্নাতের জন্য কাজ করি। আসুন না, মানুষ তো মানুষ মাত্র, ভুল হতে পারে, আপনারা ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, পরিবর্তন হতে হবে, ফিরে আসতে হবে। আমি এই প্রেরণাময় কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করেছি, অনেক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, অনেকে জানতে চেয়েছেন কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও ভালো রেখেছেন, আপনারা কেমন আছেন, আল্লাহ আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। তারপরেও জানাবেন ইনশাআল্লাহ। ভাই লিখেছেন শিরক ও বিদআত নিয়ে পোস্ট করবেন নিয়মিত, জি আমরা শিরক ও বিদআত নিয়ে নিয়মিত আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে। আপনারা আমার এই পেজে কন্টিনিউ থাকবেন ইনশাআল্লাহ, আমি আমার ব্যক্তিগত এই পেজের মাধ্যমে আমরা কন্টিনিউ শিরক বিদআত এবং ইসলামের রাজনৈতিক দর্শন এবং এ বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সংক্ষিপ্ত সময়ে যারা এ টু জেড আলোচনায় আপনারা ছিলেন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করুন, এবং আমরা যারা একসাথে ছিলাম এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিদিন এই সময়ে নিয়মিত আলোচনায় আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। শেষ করার পূর্বে আরেকটা কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইলমে বরকত দান করে, আমি যে অল্প বয়সে যে কাজগুলো করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কাজে বরকত দান করে। ইউনাইট টিভির কাজ করতেছি, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের কাজ করতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কাজগুলোতে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এরকম ধরনের কাজ আপনারাও প্রত্যেকটা জায়গাতে জায়গাতে শুরু করুন, আমরা আমাদের কাছ থেকে 100% সাপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা ভালোবাসা দিয়েছেন, আমরাও আপনাদেরকে বুদ্ধি দিয়ে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে কাজ শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.